শব্দের অর্থ কী, কোন শব্দ যদি আমরা তোমাদেরকে দিই তাহলে সেই শব্দটাকে যখন ভাঙবে, কারণ একটা শব্দের মধ্যে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ আছে, আর আমরা আগেই জানি ব্যঞ্জন বর্ণ কখনো একা উচ্চারিত হতে পারে না, ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য লাগে। তাই যখন আমরা সেই শব্দটাকে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণে ভাগ করব তাকে বর্ণ বিশ্লেষণ বলে। বর্ণগুলোকে এখানে বিশ্লেষণ মানে ভাগ করা, যখন আমরা বর্ণগুলোকে বিশ্লেষণ করব কোনো শব্দের তাকে বর্ণ বিশ্লেষণ বলে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আর তোমাদের তাহলে আরও সুবিধা হবে। যেমন ধরো আমি তোমাদের সোজা একটা উদাহরণ নিচ্ছি, রাজা। এখানে দেখো কি আছে, আমরা পাচ্ছি রাজা, র পাচ্ছি, আকার পাচ্ছি। তাহলে র আমরা কি জানি, র একটা ব্যঞ্জন বর্ণ, কিন্তু র র ব্যঞ্জন বর্ণ র একা উচ্চারিত হতে পারে না, র এর সঙ্গে কি থাকে, আ, এখানে আ স্বরধ্বনি আছে। তাহলে রা, র আর আ মিলিয়ে কি হলো, রা প্লাস বর্গীয় জ, বর্গীয় জয়। কি এখানে রা যা আকার আছে, তাহলে এখানে বর্গীয় জয় কি হলো, আকার, আ স্বরবর্ণ। দেখো তাহলে রা যা, রাতে কি এলো, র প্লাস আ, যাতে এলো বর্গীয় জ প্লাস আ। আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, তারপরে আমি বইয়ের কিছু আলোচনা করবো, সবগুলো করতে এখন হবে না, এখন জাস্ট বই থেকে পাঁচটা বা ছটা আমি যেগুলো পড়াচ্ছি করে রাখো, যখন ক্লাস করে উঠবে তখন এটা আরও ভালোভাবে জানি। যেমন কমল, কমল মানে পদ্মফুল আমরা সবাই জানি। দেখো এখানে কমল, এখানে কী কী আছে, ক, ম, আর ল, কিন্তু যখন ক লিখছি কয়েকটি কী আছে, কী ক হচ্ছে ব্যঞ্জন বর্ণ, যখন আমরা কয়ের সঙ্গে কী স্বরবর্ণ মিশে আছে, অ, তাহলে কী হচ্ছে, ক। যখন আমরা ক থেকে স্বরবর্ণ অকে আমরা আলাদা করছি তখন সবসময় কিন্তু তোমরা মাথায় রাখবে হসন্ত দেবে, ক হসন্ত প্লাস অ ক হয়। এইভাবেই যখন আমরা মকে বিশ্লেষণ করছি, ম একটা ব্যঞ্জন বর্ণ, ময়ের মধ্যে স্বরবর্ণ মিশে আছে, ময়ের মধ্যে কী আছে, ম প্লাস অ, এই দুটো মিলে কী হচ্ছে, ম। তারপর হচ্ছে ল, লতে সেই এক, ল প্লাস অ, অস্বরবর্ণ আছে মিলে ল হচ্ছে। আমি শুধু তোমাদের বোঝাবার জন্য এখানে ক, ম, ল, কটা কী করে, ককে কীভাবে বিশ্লেষণ করলাম, মকে কীভাবে বিশ্লেষণ করলাম, বা লকে কীভাবে বিশ্লেষণ করলাম আমি লিখে দেখালাম। কিন্তু তোমরা যখন পরীক্ষার সময় লিখবে তোমাদের কিন্তু এই ক, ম, ল লেখার দরকার নেই, তোমরা শুধুমাত্র শব্দটার বর্ণ বিশ্লেষণ করলে খালি হবে। যেমন কয় হসন্ত প্লাস অ প্লাস ময় হসন্ত প্লাস অ প্লাস লয় হসন্ত প্লাস অ, এইভাবে ভাগ করবে। এখন বুঝতে পেরেছ, এবার তোমাদের বইয়ে থেকে আমি কিছু বর্ণ বিশ্লেষণ করে দেখাচ্ছি, এখন এত করতে হবে না, আমি সবকটাই তোমাদের করে পাঠিয়ে দিয়েছিলাম স্টাডি মেটেরিয়ালে, কিন্তু তার মধ্যে আমি একটু কটা আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের আরও ক্লিয়ার হয় কীভাবে বর্ণ বিশ্লেষণ আমরা করব। আমরা কী বলছি, প্রথমেই বলে দিয়েছিলাম বর্ণ বিশ্লেষণ কাকে বলে। বর্ণ বিশ্লেষণ বলতে আমরা বুঝি যে বর্ণ বিশ্লেষণ শব্দ বা পদকে ভেঙে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণকে আলাদা করাকে হচ্ছে বর্ণ বিশ্লেষণ। এবার তোমরা তোমাদের বইয়ে পেজ নাম্বার 18, পেজ নাম্বার 18 খোলো, দেখো ওখানে আছে শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করে। এখানে অনেকগুলো আছে, এতগুলো এখন তৈরি করতে হবে না, যেগুলো আমি করাচ্ছি তোমরা সেগুলো এখন আপাতত তৈরি করো। যেমন কলকাতা, প্রথমেই হচ্ছে কল কাকা। দেখো এখানে ক ব্যঞ্জন বর্ণ, আমি আগেই বলেছি ক হসন্ত, যখনই তুমি ব্যঞ্জন বর্ণ থেকে স্বরবর্ণকে আলাদা করো তখন হসন্ত এসে যায়, ক হসন্ত প্লাস অ প্লাস নয় হসন্ত প্লাস অ। এখন আর তোমাদেরকে আর একটু লিখতে হবে না, এটা শুধু তোমাদের বোঝাবার জন্য আমি করে দেখিয়েছিলাম, কিন্তু এখন তোমাদের আর কোনো লেখার দরকার নেই। অ প্লাস কা, যখন আমরা কা লিখি কি কী ব্যঞ্জন বর্ণ, কী স্বরবর্ণ আছে, আকার, ক প্লাস আ প্লাস ত প্লাস আ। বুঝতে পারলে, কলকাতা কলকাতা। এবার দেখো
কার্সিনাম। কার্সিনাম কয় আকার? তাহলে এখানে আকার আছে, এখানে স্বরবর্ণ আকার আছে, তাহলে ক প্লাস আ দন্তেস্বর হস্র। এখানে কি আমি আগে তোমাদের একটা চার্টের মাধ্যমে স্বরবর্ণগুলোকে বলে দিয়েছিলাম, যখন হস্রইকার হয় কোনো বর্ণের সঙ্গে তখন সেখানে কি হয়, এটা তোমাদের হস্রইকার, তাহলে আ প্লাস দন্তেস্বর প্লাস হস্রইকার প্লাস উন্তস্থ অ, আবার এর সঙ্গে আকা আ আছে, দেখো আকা আ স্বরবর্ণ আছে, প্লাস উনস্বর। উনস্বরে কোনো স্বরবর্ণ থাকে না, এখানে এটা শুধুমাত্র লিখলেই হয়ে যায়, এটাকে আর বর্ণ মানে এটাকে আর লিখে দেখানোর দরকার নেই। তাহলে কার্সিয়াম হচ্ছে ক প্লাস কয় হসন্ত প্লাস আ প্লাস দন্তেস্বর হসন্ত প্লাস হস্রই প্লাস উন্তস্বর হসন্ত আ প্লাস উনস্বর। নাম এবার দেখো বিশ্ব নাম, এইটা আমি কেন পড়লাম দেখো, এখানে তালদস্য বয় আছে, যখন দুটো ব্যঞ্জন বর্ণ যুক্ত থাকবে তখন কি হবে, যখন এইখানে তালদস্যটা পুরো হয় না, পুরো স্বর আসে না, এই জন্য যখন তোমরা করবে ব প্লাস হস্রইকার ব প্লাস হস্রইকার প্লাস তালবস্য, এখানে অ আনার দরকার নেই, প্লাস তালবস্যয় বসন্ত যখন দুটো পরপর থাকবে যুক্তাক্ষর তখন তালবস্য প্লাস ব লিখে এবার বয়ের পরে ব, এবার অ উচ্চারণ আসছে, এবার তোমরা অ স্বরবর্ণ বসাবে। তারপরে দেখো নাক, নাক তো আমি আগেই বলেছি আকার নিতে, তাহলে দন্তের ন আছে, দন্তের নয়ের সঙ্গে আ স্বরবর্ণ আছে, তাহলে খুবই সোজা ন প্লাস আ প্লাস হ প্লাস অ, ঠিক আছে। আমি তোমাদের বইতে লক্ষ্য করেছি এটা যখন মা হচ্ছে লাস্টের অটা দিচ্ছে না, কিন্তু তোমরা প্রত্যেকে অ দেবে, কারণ ব্যঞ্জন বর্ণ কখনো একা হয় না, ব্যঞ্জন বর্ণের সঙ্গে সবসময় ব্যঞ্জন বর্ণের সঙ্গে সবসময় তোমার স্বরবর্ণ যুক্ত থাকে, ঠিক আছে। আর প্রত্যেকটা তলায় ফসল দিতে ভুলবে না। আর একটা এক্সাম্পল দিচ্ছি তো বিজ্ঞান, দেখো তো নিজে না পারো কিনা, বয়ে হস্রইকার আছে, তাহলে কি স্বরবর্ণ আছে বয়ের সঙ্গে, দেখো বলতে পারো কিনা, হস্রইকার আছে, হস্রই স্বরবর্ণ, বর্গীর জয় ইয়ন, তাহলে কি লিখবে, প্রথম বর্গীর জ লিখবে, তারপরে বলেছি কি ইয় লিখবে, তারপরে আকার আছে আকার, তারপরে দন্তের ন, দন্তের ন একা হয় না, তাহলে দন্তের ন প্লাস অ, ঠিক আছে। দিল্লি, দিল্লি দয় হস্রই লয় লয় হস্রইকার, তাহলে হস্রইকার হস্রইকার আছে স্বরবর্ণ, তাহলে প্রথম লেখো দ প্লাস হস্রইকার, দেখো দুটো ল আছে, তাহলে প্রথম লয়ে হসন্ত দেবে, তারপরে লয়ে হসন্ত, তারপরে তোমরা স্বরবর্ণ লিখবে, ল প্লাস ল প্লাস হস্রইকার, ঠিক আছে। এরপরে আছে আরেকটা দিচ্ছি, দেখো বিশ্বাস, বিশ্বাসটা দিলাম এখানে, আবার একটা আমরা যুক্তাক্ষর, এখানেও যেমন যুক্তাক্ষর দিলাম এখানেও একটা পাচ্ছি, দেখে এবার তোমরা পারো কি না বিশ্বাসটা, বিটা কিসে আসছে, বিশ্বনাথ অলরেডি আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিয়েছি, তাহলে বিশ্বটা তোমরা নিজেরাই থামতে পারবে, ব প্লাস হস্রই প্লাস তালবস্যয় হসন্ত বয়ে হসন্ত প্লাস আকার প্লাস দন্তের স, দন্তের স্বয়ের সঙ্গে অ স্বরবর্ণ যুক্ত আছে, তাই দন্তের স্ব ক। আরেকটা লাস্ট তোমাদের আমি পড়িয়ে দিচ্ছি, বিজ্ঞাপন, বিজ্ঞাপন ব্যাস এইটুকুই তোমরা এখন প্র্যাকটিস করো, এর থেকে বেশি
বেশি আর প্র্যাকটিস করার দরকার নেই। আমার মনে হয় এগুলো করলেই তোমরা বাকি যে কোনো শব্দই পাও না কেন তোমরা খুব সহজেই তার বর্ণ বিশ্লেষণ করতে পারবে। লাস্ট তোমাদের একটা বলি না, এবারে বিজ্ঞাপন লিখছি, দেখো কিভাবে ভাঙছি। আমি জানি এখনো তোমরা নিশ্চয়ই শিখে গেছো, সব থেকে মজার বিষয় কি যখনই তোমরা বর্ণ বিশ্লেষণ শিখে যাবে না তখনই দেখবে করতে কত ইন্টারেস্ট লাগবে। যে কোনো একটা ওয়ার্ডকে তোমরা সহজেই দেখবে ভাঙতে পারছো, তখন এইটা পড়ার ইন্টারেস্টটা তোমাদের আরো বেড়ে যাবে। ঠিক আছে, দেখো ব, এখানে হস্যই কাল আছে, ব প্লাস হস্যই। দেখো বর্গির জয় নিমান, তো প্রথম বর্গির জ, তারপরে ইয়ো প্লাস এখানে আকার আছে, তাহলে আকার কিচ্ছু না, যা দেখবে আকার আছে। যদি কোনো কার্ড, যদি কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি কোনো কার্ড না থাকে তার মানে সেটা হচ্ছে অ, অ সেই ব্যঞ্জন বর্ণটা হলো অ। আর যেহেতু আকার আছে এখানে আ, তারপরে দেখো প, পয়ের সঙ্গে দেখো কিচ্ছু নেই, কোনো আকার অসুবিধা দীর্ঘ কিচ্ছু নেই, তাহলে এখানে পয়ের সঙ্গে শুধুমাত্র অ যুক্ত আছে স্বরবর্ণ। তারপরে দেখো দন্ত্য ন, দন্ত্য নয়ের ক্ষেত্রেও একই কথা, দন্ত্য নয়ের সঙ্গে অ যুক্ত আছে। বুঝতে পারলে? আশা করি আমি, আমার মনে হয় এরপর যে কোনো শব্দ যদি তোমরা পাও তোমাদের খুব, তোমরা খুব সহজেই সেগুলোর বর্ণ বিশ্লেষণ করতে পারবে। কিন্তু সবসময় আমি লাস্ট বার একটা কথাই বলে দিচ্ছি, যখনই বর্ণ বিশ্লেষণ করবে শুধু দেখে নেবে কি কার আছে, আকার হস্যইকার দীর্ঘইকার হস্তকার বা কি, সেটাকে শুধু